বন্ধুরাই ব্যাক গোছানো হচ্ছে, ঠিক আছে? কালকে ট্রেন, কালকে ভোরবেলা দিকে বেরিয়ে যাবো। কালকে দুপুর 1:10 ট্রেন আমাদের বৃন্দাবনের। তো দেখা যাক, পরে কথা হবে আবার আপনাদের সাথে, ঠিক আছে বন্ধুরা? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আর আজকের ডেটটা হচ্ছে 7 মে 2024, রাত্রির ভিডিওটা বানাচ্ছি। কালকে থেকে হয়তো এবার নেক্সট ভিডিও হবে চাঁপুকুর স্টেশন থেকে, যেটা হাসনাবাদ শিয়ালদা লাইনে পড়ে, ঠিক আছে? তো চাঁপুকুর থেকে শিয়ালদায় আছে, যেহেতু মানে এখন যে সার্কুলার লাইনের ট্রেনটা বন্ধ আছে, কাল থেকে চালু হওয়ার কথা, বাট মানে রেলওয়ের লোকেরা বলছে হবে না, রেডি হয়নি সব এখনও। তো আমি যেদিন ফিরেছি মায়াপুর থেকে 18 তারিখ, সেই মানে কাটোয়া থেকে, মায়াপুর নবদ্বীপ কাটোয়া যাত্রায়, তো ওই 18 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত বন্ধ ছিল, কাল থেকে চালু হওয়ার কথা। কিছু কিছু হয়তো চালু হয়, এবার এটা হয়তো হবে না, দেখা যাক বন্ধুরা, ঠিক আছে? সবাই রাধে রাধে, হরে কৃষ্ণ। তো বন্ধুরা, হচ্ছে আমাদের ব্যাগ ব্যাগ গোছানো রেডি। আজকে হচ্ছে বাংলায় 25শে বৈশাখ, ঠিক আছে? আর ইংলিশে তো 8 মে, আজকে দুপুরে ট্রেন আমাদের। তো বন্ধুরা, আজ দুপুরেই ট্রেন, কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস, দেখা যাক কী হয়। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, আই থিঙ্ক রবীন্দ্রনাথের জন্মদিন। তো আর 8 মে, ঠিক আছে, আজকে থেকে সার্কুলার লাইন চালু হওয়ার কথা আছে, ঠিক আছে? দমদম 5 নম্বর প্ল্যাটফর্ম আসতে চালু হয়ে যাওয়ার কথা। আবার কালকে আমি খবর নিলাম ওই টিকিট কাউন্টারে, ওরা তো সবথেকে ভালো খবর জানবে, তো ওরা বলছে আজকে 6টা ট্রেন আর যাবে না, মানে এখান থেকে বিভাগ ট্রেন আছে হাসনাবাদ লাইন থেকে 6টার দিকে আর 9টার দিকে আছে। মাঝের প্রিন্সেপ ঘাট ছিল, এটা মাঝেরহাট, মাঝেরহাট ট্রেনগুলো বেশিরভাগ ক্যান্সেল হয়েছিল এই 18 তারিখ থেকে। আমি কাটোয়াতে ফিরেছি 18 তারিখ থেকে কাল পর্যন্ত, যাই হোক আজকে আমি বেরিয়ে যাচ্ছি শিয়ালদা থেকে প্রিপেড ট্যাক্সি বা কোথা দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? দেখা যাবে পরে কথা হবে আপনার সাথে আবার। চলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন হচ্ছে ভোরবেলা, এখন রেকর্ডিং টাইম হচ্ছে 4:31, ঠিক আছে? 4টার দিকে উঠে গেছি, একবার 1:30 দিকে উঠে গেছে, 4টার দিকে উঠেছি, একবার 1:30, একবার 4, তখন 1:30 দিকে দেখি বিরাট ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকা আছে, আমি এক ট্যাক্সি যাবো। এই নিয়ে ঘুম টুম হয় না কোথাও গেলে বা যাওয়ার আগের দিন, যে কোথাও গেলে 2-4 ঘন্টা ঘুম হয় বা যাওয়ার আগের দিন, যাই হোক রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে এখন ভোর ভোর চা বিস্কুট খেয়ে এখন বেরিয়ে যাওয়া হচ্ছে, তো দেখা যায় এবার কী হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে এখানেই ফর্সা গেছে, আগের দিন চাঁপাপুকুরে গিয়ে তো আলো বেরিয়েছিল, আজকে তো বাড়ি থেকে আলো বেরিয়ে গেছে। ওইখানে মা দাঁড়িয়ে আছে আর এখানে বাবা, এবার বেরোবো আমরা। তো সবাইকে বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ। যেমন আমার 4:55 ছিল, 56 হয়েছে আজকে। তো চাঁপাপুকুরে এসেই আলো দেখলাম, আগের দিন আসার পর আলো ফুটলো, যাই হোক একটা হাসনাবাদের দিকে যাবে, তারপর আমাদের শিয়ালদা। এখানে আবার একটা এক্সপ্রেস দাঁড় করিয়ে রেখেছে, চাঁপাপুকুর স্টেশনে মাঝে মধ্যেই 3 নম্বর প্ল্যাটফর্মে এক্সট্রা এক্সপ্রেস বগেরা দাঁড় করে রাখে। এটা হচ্ছে শিয়ালদা বামনহাট, বন্ধুরা সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। উপর থেকে ভিউ, শুনছান এখন তিন চারটা